আসসালামু আলাইকুম, সবাইকে আগাম রমজান মোবারক। আশা করি সবাই খুব ভালো আছেন। জুই মামস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুসমুসে মজাদার আলুর চপ বানানোর রেসিপি। আলুর চপ আমরা সবাই কম বেশি বানাতে পারি, কিন্তু যারা একেবারে নতুন কখনো বানাননি, আমার আজকের রেসিপি শুধু তাদের জন্য। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক রেসিপি। আলুর চপ বানানোর জন্য এখানে আমি কিছু পরিমাণ আলু ম্যাশ করে নিয়েছি। এখন এর ভিতর দিয়ে দেব কিছু পেঁয়াজের বেরেস্তা, চিলি ফ্লেক্স হাফ চামচ, সামান্য পরিমাণ লবণ, চাট মশলা হাফ চামচ, ভাজা জিরার গুঁড়ো হাফ চামচ, এবং দুটো কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি। এখন এই সব উপকরণগুলোকে আমি আলুর সাথে ভালোভাবে মেখে নেব। সবগুলো উপকরণ আমি আলুর সাথে মিশিয়ে নিয়েছি। এখন এর ভিতর দিয়ে দেব এক চামচ চালের গুঁড়ো আলুটা বাইন্ডিং হওয়ার জন্য। এটাকেও ভালোভাবে মিশিয়ে দেব। সবশেষে দিয়ে দেব 2 টেবিল চামচ সরিষার তেল। এই তেলটা দিতে মিস করবেন না, এটা অবশ্যই দিতে হবে। এখানে তেলটাকে আমি আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আলুর এই মিশ্রণটাকে আমি এভাবে রাউন্ড শেপ দিয়ে চপ বানিয়ে নেব। সবগুলো চপ আমি এভাবে হাতের সাহায্যে রাউন্ড শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। এখন বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। এর জন্য নিয়েছি 1 কাপ বেসন। এই বেসনের সাথে আমি আটা বা ময়দা কোনো কিছু ইউজ করব না, শুধু বেসন দিয়েই বানাবো। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, এক চামচ আদা রসুন বাটা, 1 চামচ বেকিং পাউডার। হ্যান্ড হুইস্কের সাহায্যে এখন এই শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখন এখানে আমি মেজারমেন্ট কাপেরই 1 কাপ পানি নিয়েছি। সেই পানি অল্প অল্প করে দিয়ে একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব। পানিটা একেবারে দেয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এখন এটাকে আমি ভাজার জন্য নিয়ে যাব। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি এর ভিতরে চপগুলো ভেজে নেব। বেসনের ব্যাটারের ভিতরে আমি চপগুলো এভাবে দিয়ে দিলাম। এখন একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে গোল্ডেন কালার করে আমি সবগুলো চপ ভেজে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল মুচমুচে মজাদার আলুর চপ। এই চপটি শুধু রমজান মাসের ইফতারিতেই নয়, বছরের যে কোনো দিনের সকাল কিংবা বিকালের খাদ্য তালিকায় নাস্তা হিসেবে আমরা রাখতে পারি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলকে শেয়ার করার অনুরোধ রইল।
আজ আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম।